হঠাৎ এত সাজগোজ কেন করছি এইটাই ভাবছেন, তাই তো? কারণটা হলো, আজ তো সোমবার, বাবার বার বলে কথা, একটু তো সাজগোজ করতেই হয়। তার মধ্যে আজকে যাব আমার গ্রামেরই ভীষণ প্রাচীন একটি শিব মন্দিরে। মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি পুরনো। আমি সারা বছর আমার বাড়ির মহাদেবের মাথায় জল ঢালি, কিন্তু আজকে মন্দিরে যাব বলে তার মাথায় আগে জল না ঢেলে চলে যাওয়া যায়? তার জন্য আগে বাবার মাথায় আমি জল ঢেলে আরতি করে নিলাম, তারপর সব গুছিয়ে রওনা দেব। আজকের ভিডিওর মাধ্যমে এই গ্রামের ইতিহাস সম্বন্ধে আপনাদের জানাবো এবং এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো, কারা প্রতিষ্ঠা করলেন, সেই সম্বন্ধেও বলার চেষ্টা করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের রেডি হতে অনেকটা লেট হয়ে গেছে, সবাই এতক্ষণে ফিরেও হয়তো আসছে। জানি না মন্দির খোলা পাবো কি না, আশা করি পেয়ে যাব। চলুন তাহলে আর দেরি না করে রওনা দেওয়া যাক। আর এদিকে পুপুলরাও দেখছি পুজো দিয়ে ফিরে আসছে। ও পুপুল, তুমি পুজো দিতে গেছিলে? হাসো, বিকেল হাঁড়ি। হ্যাঁ, এখন হাসবে না। দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছে গেছি। হ্যাঁ, এটা হলো আমাদের গ্রামের বাবা বুড়ো শিবের মন্দির, অনেকে এটা শিবকোটাও বলে থাকেন। এই যে মন্দিরটা দেখুন, ভীষণ শান্ত শিষ্ট পরিবেশে অবস্থিত ওই মন্দির। আসার সময় কত কিছু ভাবছিলাম যে এত দেরি করে ফেলেছি আমরা, মন্দির খোলা পাবো নাকি, কিংবা খোলা থাকলেও ঠাকুরমশাই থাকবেন নাকি। এখন দেখছি শুধু আমরা নেই, অনেকেই আছেন, আর ঠাকুরমশাই গেছেন পাশের মন্দিরে পুজো করতে। আর এদিকে দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা ওদিকে থেমেও গেছে, তারপর দেখুন কি সুন্দর রোদ উঠেছে। আর এদিকে ঠাকুরমশাই চলেও এসেছেন পাশের গোবিন্দ মন্দির থেকে পুজো করে। আর এদিকে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, তাই আমিও তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়েই পড়লাম। অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় 1 ঘন্টা মতন। এবার চলুন এই গ্রামটি এবং মন্দিরটির সম্বন্ধে কিছু ইতিহাস জানা যাক। এই মন্দিরটি হুগলি জেলার বলাগড়ের শ্রীপুরে অবস্থিত। শ্রীপুরে 300 বছরেরও বেশি প্রাচীন বহু মন্দির আছে, যার মধ্যে একটিতে এখন আমরা পুজো দিতে এসেছি। এটা হলো বাবা বুড়ো শিবের মন্দির, আর ইনি হলেন বাবা বিশ্বনাথ। বাবা বিশ্বনাথের মাথাতেই আগে আমরা জল ঢালি, তারপর আমরা চলে যাই বাবা শম্ভুনাথের কাছে। তৎকালীন জমিদার মিত্র মুস্তাবিরা এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন। এই মিত্র মুস্তাবিরা ছিলেন মূলত নদিয়ার উলাবিননগর গ্রামের এক সম্ভ্রান্ত কায়স্থ বংশ। এই বংশের একজন আদি পুরুষ ছিলেন শান্তিপুরের প্রখ্যাত গুরুমশাই মোহন মিত্র। মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র পিতার টোলের শিক্ষকতা ছেড়ে তৎকালীন বাংলার নবাব মুর্শিদকুলি খাঁয়ের কাছে গিয়ে নবাবের কাজ শুরু করেন। পরে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের হিসাবরক্ষক হিসাবে তিনি নিযুক্ত হন। কাজের দক্ষতার জন্য রামেশ্বর সম্রাটের কাছ থেকে মুস্তাফি উপাধি লাভ করেন। রামেশ্বরের পুত্র রঘুনন্দন মিত্র মুস্তাফি ছিলেন একজন শাক্ত সাধক। রঘুনন্দন উলা ছেড়ে গঙ্গার এপারে চলে আসেন সাধনার জন্য একটি মনোরম পরিবেশের সন্ধানে, এবং আটিশরা অঞ্চলটি তিনি পছন্দ করে নেন নিজের বসবাসের জন্য। বাঁশবেড়িয়ার রাজ পরিবারও ছিল রামেশ্বরের মতন ঔরঙ্গজেবের বিশ্বস্ত কর্মচারী। সেই সূত্রেই রঘুনন্দন বাঁশবেড়িয়ার তৎকালীন রাজা রাঘবেন্দ্র রায়ের সাথে দেখা করেন এবং এই অঞ্চলে কিছু জমি কেনার ইচ্ছা প্রকাশ করেন তার কাছে। সব শুনে রাঘবেন্দ্র রঘুনন্দনকে 75 বিঘা জমি দান করেন। এছাড়াও আরও কিছু জমি রামেশ্বরের কাছ থেকে কিনে রঘুনন্দন 1708 খ্রিস্টাব্দে এই আটিশরা গ্রামে আসেন এবং এখানকার নাম পরিবর্তন করে এই গ্রামের নাম রাখেন শ্রীপুর। সেই থেকেই এই গ্রামটির নাম শ্রীপুর, এবং সেই সময়ই তিনি এই মন্দিরগুলি সব প্রতিষ্ঠা করেছিলেন।
এই গ্রামেই হুগলি জেলার একমাত্র রাস উৎসব অনুষ্ঠিত হয়। আসে মা বিন্দুবাসিনীর পুজো হয় এবং এই মূল পুজো থাকে চার দিন, কিন্তু মেলা থাকে প্রায় 10-15 দিন মতন। তাই বলছি এই গ্রামে একবার ঘুরে যাবেন। এই মন্দির রাস ছাড়াও বহু প্রাচীন মন্দির রয়েছে এইখানে, আশা করি আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ তাই এসেছিল, দেখুন পুরো ভিজে পুড়ে বাড়ি এসেছি। এসে মা শাবু মেখেছিল তাই শাবু খেতে বসলাম। তাহলে ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।